আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয়। প্রিয় বন্ধুরা, 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে শর্ট সিলেবাস আছে সেই সিলেবাসেও এই উৎপাদন ব্যয়ের অঙ্কটি রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই অধ্যায়ের উপরে আজকে আমাদের একদম প্রথম ক্লাস। তো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করার জন্য যে ছোটোখাটো নিয়মগুলো বা ছোট ছোট বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা আগে একটু প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে নেই যে এই অধ্যায় থেকে মূলত কোন কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে কিংবা আসবে। তো আমি যদি এক নম্বরে বলি প্রিয় বন্ধুরা, এক নম্বরে বলা আছে উৎপাদন ব্যয় বিবরণী। ওকে প্রিয় বন্ধুরা, অনেক সময় টেন্ডার বা দরপত্র অঙ্কে দিয়ে থাকে। এই উৎপাদন ব্যয় বিবরণী বা টেন্ডার বা দরপত্র বিবরণী একই, জাস্ট এই টেন্ডার বা দরপত্র বিবরণী আমার কিছু সূত্র লাগে, দুই থেকে তিনটা সূত্র লাগে। এছাড়া এই টেন্ডার বা দরপত্র বিবরণী একদম উৎপাদন ব্যয় বিবরণীর মতন। ওকে প্রিয় বন্ধুরা, দুই নাম্বার শিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, তিন নাম্বারে বিশদ আয় বিবরণী, এবং চার নাম্বারে একটা ভিন্ন টপিক শিখতে হবে, সেটা হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা সর্বপ্রথম উৎপাদন ব্যয় বিবরণী, যেটা এই অধ্যায়ের মেইন অঙ্ক, সেইটা আমাদের একটু শিখতে হবে। উৎপাদন ব্যয় বিবরণীকে প্রিয় বন্ধুরা আমরা সর্বমোট এখানে ষাটটি অংশে ভাগ করেছি। তো এই ষাটটি অংশ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই উৎপাদন ব্যয় বিবরণীর যে ছকটা বা যেটা আমাদের অঙ্ক করতে গেলে যে স্ট্রাকচারটা লাগে, সেই স্ট্রাকচারটা আমরা এই ক্লাসটার পরবর্তী ক্লাসে আপলোড করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে উৎপাদন ব্যয় বিবরণীর ভিতরে প্রথমে নির্ণয় করব ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি কাঁচামালের প্রারম্ভিক মজুর, যকৃত কাঁচামাল, যকৃত কাঁচামাল ফেরত, মাইনাস কাঁচামালের সমাপন মজুত করলে তারপর আমরা পাই হচ্ছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সঙ্গে আমরা যদি প্রত্যক্ষ শ্রম ও প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য সকল প্রত্যক্ষ খরচ যদি যোগ করি তাহলে আমরা পাই মুখ্য ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যদি এই মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা উপরিব্যয় যোগ দিই তাহলে আমরা পাবো উৎপাদন ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, কারখানা উপরিব্যয় কী? কারখানা উপরিব্যয় হচ্ছে একটা কারখানায় প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমিকের মজুরি বাদে যত প্রকার ব্যয় কারখানায় হয়ে থাকে, কোথায় হয়ে থাকে? কারখানায় হয়ে থাকে, সেইগুলোকেই বলা হয় কারখানা উপরিব্যয়। তো মুখ্য ব্যয়ের সঙ্গে ওই কারখানা উপরিব্যয়গুলো যোগ দিলেই আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাব। উৎপাদন ব্যয়ের আরও কিছু নাম আছে, উৎপাদন ব্যয়কে পণ্য ব্যয়ও বলা হয়, কারখানা ব্যয়ও বলা হয়। প্রিয় বন্ধুরা, এই উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা চলতি কার্যের অর্ধসমাপ্ত বছরের প্রারম্ভিক মজুর যোগ করব এবং চলতি কার্যের অর্ধসমাপ্ত বছরের সমাপনী মজুর বিয়োগ করব, তাহলে আমরা পাবো তৈরি দ্রব্যের উৎপাদন ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, এই তৈরি দ্রব্যের উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা আরেকটা আইটেম যোগ করব, আরেকটা আইটেম বিয়োগ করব, সেটা হচ্ছে হলো প্রারম্ভিক তৈরি মজুত পণ্য যোগ করব, সমাপনী তৈরি মজুত পণ্য বিয়োগ করব, তাহলেই আমরা পাবো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা যদি আমাদের ব্যবসায় যে দুই ধরনের পরিচালন ব্যয় হয়, এক নাম্বার হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, আরেকটা হচ্ছে দুই নম্বর হচ্ছে হলো বিক্রয় ও বিতরণ খরচ, এই দুইটা যোগ দিলে আমরা পাবো মোট ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, এবং মোট ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফা যোগ দেওয়ার পরে আমরা পাবো বিক্রয় মূল্য। ওকে প্রিয় বন্ধুরা, তো এই উৎপাদন ব্যয়টাকে আমরা সর্বমোট
চারটা ভাগে ভাগ করতে পারি বা চারটা স্তরে ভাগ করতে পারি। তো প্রথম স্তরটা আপনার হবে হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয় করা, আমি যদি একটু দাগ দিয়ে দেই মুখ্য ব্যয়। এবং দ্বিতীয় স্তরটি হবে উৎপাদন ব্যয় নির্ণয় করা, এবং তৃতীয় স্তর হবে মোট ব্যয়, এবং চূড়ান্ত স্তর হবে বিক্রয় মূল্য নির্ণয় করা। তো এই ধাপগুলো প্রিয় বন্ধুরা আপনারা একটু অবশ্যই খাতায় নোট করে রাখবেন, আমরা যখন চার্ট পড়ব এই অধ্যায়ের বা নিয়মকানুন ডিটেইলে আলোচনা করব তখন এই বিষয়গুলো আমাদের খুব পরিমাণে কাজে লাগবে। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে আমরা দুই নম্বরে লিখেছি বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, মানে কস্ট অফ গুডস সোল্ড। তো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী সম্পর্কে জাস্ট একটা ইনফরমেশন আপনি মাথায় রাখবেন, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ প্লাস উৎপাদন ব্যয়, এই যে আমরা উৎপাদন ব্যয় বের করছি সেই উৎপাদন ব্যয়, মাইনাস সমাপনী মজুদ পণ্য, এইটুকুর কাজ করলেই আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আছে বিশদ আয় বিবরণী, এইটাকে অনেকে আয় বিবরণীও বলে। প্রশ্নে আয় বিবরণী মানে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা অবশ্যই ছক আকারে শিখব, কিন্তু এখানে ছোট্ট একটু সূত্র আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা পাব মোট মুনাফা। ওকে প্রিয় বন্ধুরা, এবং ওই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়কে যদি বাদ দেই, আমি আগেই বলেছি পরিচালন ব্যয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, একটা হলো বিক্রয় ও বিতরণ খরচ, এই দুইটাকে বাদ দিলে আমরা পাব বিশদ আয় বিবরণী। ওকে প্রিয় বন্ধুরা, এরপরে চতুর্থ দাগে আমরা যেটা লিখে রেখেছিলাম সেটা হলো বেতন ও মজুরি বিবরণী, এটার থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, এবং এই বেতন ও মজুরি বিবরণী খুব সহজেই প্রস্তুত করা যায়। এখানে জাস্ট একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বেতন ও মজুরি বিবরণী সমান সমান মোট উপার্জন বিয়োগ মোট কর্তন। এখন প্রশ্ন আসতে পারে প্রিয় বন্ধুরা মোট উপার্জন মানে কি? মোট উপার্জন হচ্ছে হলো প্রতিষ্ঠানে একজন কর্মচারী মজুরি হোক বা বেতন হোক, এইটার পাশাপাশি সে কিন্তু মূল যে বেতনটা বা মূল যে মজুরিটা সেটার পাশাপাশি সে কিন্তু আরও কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বা আমরা যদি বলি লন্ড্রি ভাতা, ঠিক আছে, মহার্ঘ ভাতা, এই বিভিন্ন ধরনের ভাতা যোগ করে হয় হচ্ছে মোট উপার্জন। ওকে প্রিয় বন্ধুরা, আমরা যখন অঙ্ক করব তখন আরও ভালো ডিটেইলি জানতে পারবো। এরপরে মোট কর্তন, প্রভিডেন্ট ফান্ডে কর্তন, তারপর আমি যদি বলি কল্যাণ তহবিলে কর্তন, তারপর আমরা যদি বলি এই যে বিভিন্ন যে চার্জ কর্তন করে বা বিভিন্ন যে যে টাকা কেটে নেওয়ার যে বিষয়গুলো সেইগুলোকে যোগ করে মোট যেটা থাকবে সেটা মোট উপার্জন থেকে কর্তনটাকে বিয়োগ দিয়ে দিলেই আমাদের বেতন ও মজুরি বিবরণী প্রস্তুত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখানে আর একটা জিনিস না বললেই নয়, বেতন আর মজুরি দুইটা কিন্তু পৃথক বিষয়। বেতন হচ্ছে হলো মানসিক শ্রমের বিপরীতে যেটা দেওয়া হয়, যেমন একজন স্কুলের শিক্ষক তিনি যে বেতনটা মাস শেষে পেয়ে থাকেন সেটা হচ্ছে বেতন। আর মজুরি হচ্ছে হলো কায়িক শ্রম, মানে শারীরিক শ্রম দেওয়ার পরে যে পারিশ্রমিকটা পাওয়া যায়, যেটা প্রতিদিনেরটা প্রতিদিনই সাধারণত পরিশোধ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে মজুরি। ওকে প্রিয় বন্ধুরা, তো এবার আমরা প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোট এবং কিছু গুরুত্বপূর্ণ সূত্র আপনাদেরকে আমি দিতে চাচ্ছি, এই সূত্রগুলো অবশ্যই আপনি একটু খাতায় লিখে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আমরা যখন সৃজনশীল সলভ করতে যাব এই সূত্রগুলো আমাদের খুব পরিমাণে কাজে দেবে। ওকে প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা উৎপাদন ব্যয় অধ্যায়টির সৃজনশীল প্রশ্ন সঠিকভাবে সমাধান করার জন্য আমাদের ছোট ছোট, খুবই ছোট ছোট কিছু সূত্র মাথায় রাখতে হবে। তো এই অধ্যায়ের জন্য আমি সর্বমোট খুবই ছোট 12টি সূত্র আপনাদের জন্য সিলেক্ট করেছি। প্রিয় বন্ধুরা, এই 12টি সূত্র আপনি যদি একটু খাতায় নোট করে রাখেন তাহলে অঙ্ক করার সময় এই সূত্রগুলো আশা করি আপনাদের কাজে দেবে। তো চলুন প্রিয় বন্ধুরা আমি একটু দেখে নেই সেই 12টা সূত্র কী কী। এক নাম্বার সূত্র আমরা লিখেছি যে প্রত্যক্ষ ব্যয় কিভাবে নির্ণয় করে, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই তিনটা উপাদান
যোগ করার পরে আমরা পাবো প্রত্যক্ষ ব্যয়। দুই নাম্বার আমরা লিখেছি কালীন ব্যয়। প্রশ্নের কদাগে অধিকাংশ সময়, অনেক সময় এই প্রশ্নটা আসে যে কালীন ব্যয় কোনগুলো। তো প্রিয় বন্ধুরা, কালীন ব্যয় হচ্ছে হলো দুইটা জিনিস, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। এই দুইটা ব্যয়ের যোগফলকে আমরা একসঙ্গে কালীন ব্যয় বলি। ওকে প্রিয় বন্ধুরা, এখন যদি অফিস ও প্রশাসনিক উপরিব্যয় কি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে অফিসে যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে অফিস থেকে অফিসে যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে হলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আর পণ্য বিক্রয় করতে গেলে যে ব্যয়গুলো হয়, ওকে প্রিয় বন্ধুরা, পণ্য বিক্রয় করলে কিন্তু আয় হয়, কিন্তু এই আয়টা করার জন্য আমাদের কিন্তু অনেক ব্যয় করতে হয়। যেমন বিক্রয়কর্মীকে কমিশন দিতে হয়, শোরুম ভাড়া দিতে হয়, ওকে, বা বিক্রয়কর্মীর বেতন দিতে হয়। এগুলো হচ্ছে হলো বিক্রয় ও বিতরণ খরচ বা বিজ্ঞাপন খরচ, এগুলো সবই হচ্ছে হলো বিক্রয় ও বিতরণ খরচ। তো এই দুইটা খরচের সমষ্টি হচ্ছে কালীন ব্যয়। এরপরে তিন নম্বর লিখেছি রূপান্তর ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, কারখানা উপরিব্যয়কে আমরা একটু আগে বলেছি, কারখানায় যে ব্যয়গুলো হয় কিন্তু দুইটা ব্যয় বাদে, একটা হচ্ছে হলো প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রমিকের মজুরি, এই প্রত্যক্ষ দুইটা খরচ বাদে কারখানায় যাবতীয় যত ব্যয় হবে সব ব্যয় হচ্ছে কারখানা উপরিব্যয়। তো প্রত্যক্ষ শ্রম আর কারখানা উপরিব্যয় যোগ দিলে আমরা পাবো রূপান্তর ব্যয়। এরপর আমরা লিখেছি পণ্য ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, পণ্য ব্যয় হচ্ছে হলো মোট ব্যয় থেকে কালীন ব্যয় বিয়োগ করলে আমরা পাবো পণ্য ব্যয়। ওকে প্রিয় বন্ধুরা, এরপর আমরা লিখেছি উৎপাদন একক কিভাবে নির্ণয় করে। বিক্রয় একক যোগ সমাপনী মজুদ বিয়োগ প্রারম্ভিক মজুদ, তাহলে আমরা পাবো উৎপাদন একক। এরপর আমরা লিখেছি সমাপনী মজুদ পণ্যের মূল্য কিভাবে নির্ণয় করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা মানে এটা অনেক সময় প্রশ্ন আকারে আসে যে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো। ওকে প্রিয় বন্ধুরা, প্রশ্নে সমাপনী মজুদ পণ্যের মূল্য দেওয়া থাকে না, আমাদের নির্ণয় করতে হয় কিভাবে। এটা উৎপাদন ব্যয়কে আমরা উৎপাদন একক দিয়ে ভাগ করব এবং সমাপনী মজুদ একক দিয়ে গুণ করব, তাহলে আমরা মূল্যটা পেয়ে যাব। ওকে প্রিয় বন্ধুরা, এই একই সিমিলার একই রকম একটা মানে প্রশ্ন হচ্ছে হলো প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য। এখানে ছিল সমাপনী মজুদ পণ্যের মূল্য, এখানে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য। তো এটা হচ্ছে হলো একই সূত্র, উৎপাদন ব্যয় এখানে উৎপাদন ব্যয়, এখানে উৎপাদন একক, এখানেও উৎপাদন একক। শুধু পার্থক্যটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মূল্যের ক্ষেত্রে সমাপনী মজুদ একক দিয়ে গুণ দিছি, আর প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্যের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ একক দিয়ে গুণ দিয়েছে। ওকে প্রিয় বন্ধুরা, আট নাম্বার হচ্ছে বিক্রিত দ্রব্যের একক। প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে না, বের করে নিতে হয়, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ প্লাস উৎপাদন একক মাইনাস সমাপনী মজুদ একক। নয় নাম্বার আমরা লিখেছি সমাপনী মজুদ একক। ওকে প্রিয় বন্ধুরা, এটাও প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে না, আমাদের বের করে নিতে হয়, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস উৎপাদন ব্যয় মাইনাস বিক্রিত দ্রব্যের একক। ওকে প্রিয় বন্ধুরা, এই যে বিক্রিত দ্রব্যের একক আমরা যেটা বের করছি এটাই আমরা এখানে লিখে দিছি, বিক্রিত দ্রব্যের একক বিয়োগ। ওকে, এরপরে দশ নম্বর আমরা লিখেছি প্রত্যক্ষ মজুরির উপরে কারখানা ব্যয়ের শতকরা হার। প্রিয় বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যার উপরে মানে শতকরা হার নির্ণয় করতে বলবে, যার উপরে, তাহলে যেটার উপরে নির্ণয় করতে হবে সেটাকে সবসময় নিচে দিতে হবে। তো এখানে বসে প্রত্যক্ষ মজুরির উপরে, তাহলে প্রত্যক্ষ মজুরিকে আমার নিচে রাখতে হবে, এই জন্য এখানে দেখেন প্রত্যক্ষ মজুরিকে রাখছে নিচে। ওকে, তাহলে তার উপরে, কার উপরে, কারখানা ব্যয়ের, হ্যাঁ, তাহলে কারখানা ব্যয়ের শতকরা হার, তাহলে এর জন্য কারখানা উপরিব্যয়কে উপরে দিয়েছে গুণন একশো, তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরির উপরে কারখানা ব্যয়ের শতকরা হার নির্ণয় হয়ে যাবে। একই রকমভাবে উৎপাদন উপরিব্যয়ের উপরে অফিস উপরিব্যয়ের শতকরা হার, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা উৎপাদন উপরিব্যয় আর একটা হচ্ছে হলো অফিস উপরিব্যয়। খুবই সহজ, উৎপাদন উপরিব্যয়ের উপরে বলেছে, তার মানে উৎপাদন উপরিব্যয়কে নিচে রাখবো, এই যে আমরা রাখছি উৎপাদন উপরিব্যয়, এবং অফিস উপরিব্যয়কে আমরা উপরে রাখবো, এই যে রেখেছি অফিস উপরিব্যয় গুণন একশো। ওকে প্রিয় বন্ধুরা, এবং লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সেটা হচ্ছে বিক্রয়ের উপরে লাভের হার বা মুনাফার হার সমান সমান মুনাফা ডিভাইডেড বিক্রয় গুণন একশো। এখানেও যদি খেয়াল করেন, দেখেন প্রিয় বন্ধুরা, বিক্রয়ের উপরে বলেছে, তাহলে বিক্রয়ের উপরে যদি বলে তাহলে আমরা
বিক্রয়কে নিচে রাখব, তার উপরে মুনাফার হার বা লাভের হার বলেছে, সুতরাং লাভের লাভ বা মুনাফাটাকে উপরে রাখব, গুণন 100। এই 12টা সূত্র, আর এর আগে আমরা প্রিয় বন্ধুরা উৎপাদন ব্যয়, টেন্ডার বিবরণী বা বিশদায় বিবরণী বা বিক্রিত পণ্যের ব্যয় বা বেতন ও মজুরি সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা নিয়েছে। পরবর্তী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের উপরে প্রত্যেকটা নিয়মের বেসিক ক্লাস এবং সবার শেষে আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।